একটু রাজনৈতিক মহলের কি মত কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বর নিয়ে মানে বিশেষ করে আমরা বিরোধী রাজনৈতিক দলে দুটো প্রতিক্রিয়া এই মুহূর্তে শোনাই। মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া শুরুতে শোনাবো এবং পরবর্তীতে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ তার প্রতিক্রিয়া শোনাবো। আমি পুরনো এই দুটো প্রতিক্রিয়া, কারণ এই কণ্ঠস্বর নিয়ে তারা যে বিশেষ বক্তব্যগুলো রেখেছিলেন কোথাও না কোথাও একটা বিষয় বা ইঙ্গিত খুব স্পষ্ট হচ্ছে। আমি একটু দেখাই আপনাদেরকে সেই পুরনো দুটো বক্তব্য দেখি। সুজয় কৃষ্ণ যেহেতু বলেছে অভিষেক অভিযুক্ত, তার অভিযুক্ত করেছে অভিষেকের হয়ে টাকা পয়সা জড়ো করেছে, এই জন্য এসএসকেএম হাসপাতালে বিশেষ ব্যবস্থা নিয়ে চিকিৎসার নাম করে তার গলার স্বর পাল্টানো হচ্ছে, যাতে দাঁড়িয়ে পরে ফরেন্সিক টেস্টে বলা হয় যে ওর যা রেকর্ডিং আছে তার সঙ্গে গলার স্বর মিটছে না। এটাই হচ্ছে অভিষেক মমতা ব্যানার্জির জালিয়াতি। পরিকল্পনা মাফিক অভিষেককে বাঁচানোর জন্য এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণকে অসুস্থ নাম করে ওর ভয়েস চেঞ্জ করা হচ্ছে। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তার ভোকাল কর্ডে কোনো একটা অপারেশন করে যেন ভোকাল কর্ডে অর্থাৎ গলার স্বর পরিবর্তন করা যায় সেই জন্য চেষ্টা চলছে এবং সেই জন্য তাকে এসএসকেএমে ভর্তি করে রাখা হয়েছে। আমি ইডিকে বলবো খুব তাড়াতাড়ি মহামান্য আদালতের সামনে বিষয়টি আনার জন্য, যেন মহামান্য আদালত অন্য কোনো হসপিটালকে দিয়ে, সে প্রাইভেট হোক সরকারি হোক কেন্দ্রীয় সরকারি হোক, দিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার যেন প্রকৃত স্থিতি কী আছে তা বাংলার জনগণের সামনে আনেন এবং বিচার ব্যবস্থার সামনে